আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও গৃহিণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের ফ্লোর ক্লিন করছি, তবে কতটা ক্লিন করছি না ফ্লোরের ক্ষতি করে ফেলছি তেমনই আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি মূলত টাইলসের ফ্লোরের ক্ষেত্রে আমি শেয়ার করছি। যাদের বাসার ফ্লোর টাইলসের তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো দেখুন, এই যে টাইলসের যে জয়েন্ট লাইনগুলো থাকে এখানে কিন্তু অনেক ময়লা জমা হয়, কালো হয়ে যায়। আমরা প্রতিদিন ঘর মুছছি, কিন্তু এই জয়েন্ট লাইনের ভেতরগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না, সেক্ষেত্রে কিন্তু এর ভেতরে কালো ময়লা এভাবে জমে যায়। তো এই জমে থাকা ময়লা কিভাবে সহজে পরিষ্কার করা যায়, কোনো রকম টাইলসের ক্ষতি না করে, তেমনই একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাজার থেকে অনেক নামি দামি ফ্লোর ক্লিনার কিনে নিয়ে এসে কিন্তু টাইলস পরিষ্কার করি, কিন্তু টাইলস পরিষ্কার ঠিকই হয়, এই টাইলসের ভেতরে যে জয়েন্ট লাইনটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যায়। আপনারা খেয়াল করবেন, বাথরুমের যে ফ্লোর টাইলস আছে, ফ্লোর টাইলসের জয়েন্টের ভেতরের এই পুটিংগুলো কিন্তু দ্রুত উঠে যায়। তার একটাই কারণ, আমরা বাথরুমে প্রচুর পরিমাণে হারপিক অথবা টাইলস ক্লিনার ব্যবহার করে শক্ত ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করি, আর এটা দিয়ে রেখে দেওয়ার কারণে আস্তে আস্তে পুটিংগুলো কিন্তু নরম হয়ে উঠে আসে। সেটা একদিনে নয়, এভাবে আস্তে আস্তে কিন্তু উঠে যায়। তো আপনারা এটা কখনো করবেন না। ফ্লোর টাইলসের এই জয়েন্ট লাইনগুলোই ডাইরেক্ট কোনো ক্লিনার দেবেন না, যেমন হারপিক, ট্রিক্সল, ভেক্সল, এই টাইপের জিনিসগুলো। তো আমি এখানে টাইলস ক্লিনার একটি নিয়েছি এবং এখানে আমি টয়লেট ক্লিনার নিয়েছি হারপিক। তো এবারে আমি জয়েন্ট লাইনটা পরিষ্কার করব, কিভাবে দেখা যাক। তো তার আগে একটি কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এবার কি করব, এখানে আমি হারপিক ব্যবহার করব। তো হারপিক আমি সরাসরি ব্যবহার করব না, হারপিকের সাথে আমি আরেকটি জিনিস অ্যাড করব। সেই সাথে আপনাদের আরেকটি জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের ফ্লোর টাইলস কীভাবে চকচকে ঝকঝকে রাখবেন। আমরা প্রতিনিয়ত ঘর মুছছি, তো আমরা ডিটারজেন্ট পাউডার বা যে কোনো ফ্লোর ক্লিনার দিয়ে ঘর মুছলে কিন্তু টাইলস অতটা চকচকে হয় না। তো আজকে আমি খুবই ইউনিক একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, এভাবে আপনারা যদি প্রতিদিন ঘর মোছেন আপনাদের টাইলস কিন্তু আয়নার মতো ঝকঝকে চকচক করবে। তো প্রথমে আমি এই জয়েন্ট লাইন পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য হারপিক নিয়েছি এবং হারপিকের ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি ভিনেগার, শুধু হারপিকটা একটু পাতলা করার জন্য। তো দেখুন, খুব বেশি পরিমাণে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখানে ভিনেগারটা দিলে এই হারপিকের গুণগত মান কিন্তু কমবে না, কিন্তু পানি ব্যবহার করলে এর কার্যকারী ক্ষমতা কমে যাবে। তাই আপনারা একটুখানি ভিনেগার নিয়ে নেবেন, ভিনেগার নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেবেন। নেওয়ার পরে যখন দেখবেন এরকম পাতলা একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে, তখন এটা আপনারা জয়েন্ট লাইনের ভেতরে দিয়ে দেবেন। জয়েন্ট লাইনের কালো এই ময়লাগুলো তুলতে কিন্তু খুবই কার্যকরী এই মিশ্রণটা। দেখুন, আমি এখানে একটি ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি শক্ত ব্রাশ কিন্তু ব্যবহার করতে হয় না, অনেকে টাইলস পরিষ্কার করা যেই হার্ড ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে ঘষে ঘষে এই পুটিংগুলো পরিষ্কার করে, সেক্ষেত্রে কিন্তু এই পুটিংগুলো দ্রুতই উঠে যায়। তাই আপনারা এরকম বাতিল টুথব্রাশ ব্যবহার করবেন এবং সফটভাবে আলতোভাবে এগুলো পরিষ্কার করবেন, দেখবেন যেমন দ্রুত পরিষ্কার হবে তেমন কিন্তু এই পুটিংগুলো অনেক দীর্ঘস্থায়ী হবে। এই পুটিংগুলো আমাদের দিতে কিন্তু অনেক টাকা খরচ হয়, পাশাপাশি আমরা যে সকল বাসায় বসবাস করছি ফার্নিচার সরিয়ে কিন্তু এই পুটিংগুলো দেওয়াও অনেক ঝামেলা। তাই আমরা যদি একটু সচেতন হই, একটু যত্ন করি, তাহলে কিন্তু এই কাজটা আমাদের আর মাঝে মাঝে করা লাগবে না। তো দেখুন, এই যে জয়েন্ট লাইনগুলোর সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, কেননা এটা বেশিক্ষণ রেখে দিলে এই পুটিংগুলো উঠে যাবে। তাই আমি এভাবে এই ব্রাশ দিয়ে সঙ্গে সঙ্গে ঘষে উঠিয়ে ফেলবো ময়লাগুলো। তাই আপনাদের দেখানোর জন্যই আমি এই জয়েন্ট লাইনগুলো যেখানে যেখানে বেশি কালো ময়লা আছে সেগুলোই আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু এই কালো ময়লাগুলো উঠে যাচ্ছে, এতটুকু দেরি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কেন সরাসরি হারপিক ব্যবহার করব বা সরাসরি কোনো টাইলস ক্লিনার ব্যবহার করব,
এটা কিন্তু একদিনে ওঠে তা না, এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিন্তু পুটিংগুলো দ্রুত উঠে যায়। তার উদাহরণস্বরূপ আমি বলেই দিলাম, বাথরুমের ফ্লোর টাইলস আপনারা খেয়াল করবেন, কোমরের আশেপাশে খেয়াল করবেন, দ্রুতই কিন্তু এই পুটিংগুলো উঠে যায়। তার একটাই কারণ, হারপিক বা অন্যান্য ক্ষারীয় টাইলস ক্লিনার। তো দেখুন, এগুলো সঙ্গে সঙ্গেই আমি ঘষে তুলে নিচ্ছি। এবারে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিব, তারপরে আপনারা দেখতে পারবেন কত পরিষ্কার হয়। এবারে দেখুন আমি কত সহজেই এই ময়লাগুলো উঠিয়ে নিলাম, সেটা আপনাদের চোখের সামনেই। আমি কিন্তু আর এক্সট্রা কোনো টাইম এখানে ব্যয় করিনি, কত সহজেই পরিষ্কার হতে পারে এই টিপসটা ফলো করলে। জাস্ট এবারে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এখানে আর কোনো কাজ নেই। তো আপনারা একটু সচেতন হলে কিন্তু আপনাদের ফ্লোরগুলো দীর্ঘদিন টেকসই করতে পারেন এইভাবে, সেক্ষেত্রে আপনাদের অনেকটা খরচও বেঁচে যাবে। এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব কি এমন ব্যবহার করলে আপনাদের টাইলসের ফ্লোর আনার মতো ঝকঝক করবে। সেটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে লিকুইড ডিশওয়াশ। আপনার ঘরে যে লিকুইড ডিশওয়াশটা আছে সেটাই আপনারা পানির ভিতরে এক চা চামচ পরিমাণ ফেলে দিবেন আর এটা দিয়ে ঘর মুছবেন, দেখবেন কতটা চকচকে ঝকঝকে হয় আপনাদের টাইলস। আমরা তো বাজার থেকে অনেক নামি দামি ফ্লোর ক্লিনার ব্যবহার করি, তো এত কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা জীবাণুমুক্ত করার জন্য একটু স্যাভলন ফেলে দিতে পারেন আর এক চামচ এই লিকুইড ডিশওয়াশ দিয়ে ঘর মুছে দেখবেন কতটা চকচকে হয়, আপনারা অবাক হয়ে যাবেন। এতদিন হয়তো অনেক টাকা খরচ করেছেন এই ফ্লোর পরিষ্কার করার জন্য, আর এত টাকা খরচ করার প্রয়োজন নেই, খুব সহজেই আপনারা এই ফ্লোরটা চকচকে করে নিতে পারবেন। তো দেখুন আমি একটুখানি নিয়ে এটা মুছে দিলাম, কতটা চকচকে হয়ে গেল। এই টিপসটা আমি অনেক আগেও শেয়ার করেছি, তো যে সকল আপুরা আমার সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য আজকের এই টিপসটা আবারও আমি শেয়ার করলাম। তো আপনাদের বাসায় তো লিকুইড ডিশওয়াশ থাকে, একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পান। আমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করবে আপনাদের এই লিকুইড ডিশওয়াশ দিয়ে যদি ঘর মোছেন। তো এখন থেকে ফ্লোর ক্লিনার কেনা বন্ধ, শুধুমাত্র এই সহজলভ্য সস্তা জিনিসটা দিয়ে আপনারা ঘর মুছে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমি চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।